নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে একজন মুসলমানের জানাজার নামাজ পড়াইলেন। আমি তাকে এই দোয়া পড়িতে শুনিলাম, আল্লাহুম্মা ইন্না ফুলানা ইবনে ফুলানিস নিন ফি জিম্মা তিকা ওয়াহাবলে জাওয়ারিক ফাকিহি ফিতনাতাল কাবরি ওয়া আজাবান্নার ওয়ান্তা আহালুল ওয়াফায়ে ওয়াল হামদ। আল্লাহুম্মা গফির ওয়ারহাম। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। অর্থাৎ হে আল্লাহ, অমুকের পুত্র অমুক তোমার জিম্মা ও নিরাপত্তার বাঁধনে আবদ্ধ, তাহাকে কবরের ফিতনা ও দোযখের শাস্তি হইতে বাঁচাও। তুমি বিশ্বাস ও প্রশংসার পাত্র। হে আল্লাহ, ইহাকে মাফ করিয়া দাও এবং ইহার উপর রহম কর। নিঃসন্দেহে তুমি ক্ষমাশীল ও করুণাময়। আল হাদিস রিয়াদুস সালেহীন তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 940, পৃষ্ঠা নাম্বার 433। এই হাদিসটি আবু দাউদ শরীফেও বর্ণিত হয়েছে।